প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান বাংলা বিষয় প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে যেখানে কিন্তু তোমাদের ওই মার্কশিটে পরীক্ষা দিতে হবে এখানে তোমাদের চল্লিশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক মার্কস করে এর আগেও আমি একটা মডেল সেট আলোচনা করে দিয়েছি তোমাদের তোমরা যারা দেখো আগের পর্বটি দেখো সেখানে একটা মডেল সেট রয়েছে সেখানে কত ধরনের প্রশ্ন হতে পারে শূন্যস্থান বিবৃতি ব্যাখ্যা স্তম্ভ মেলাও আরও ক কী কী রয়েছে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো তো আজকের এই সেটেও কিন্তু সেরকম রয়েছে অবশ্যই এই সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এখানে প্রথম প্রশ্ন পুইমাচা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয় উত্তর মেঘমল্লার দুই মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দের প্রবর্তন ঘটান উত্তর করো অমিত্রাক্ষর ছন্দ কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তবে কোন যুদ্ধে জিততে পারতেন বলে তিনি ভেবেছিলেন এটা একেবারে তোমাদের এই বিড়াল যে প্রবন্ধ রয়েছে তার প্রথম দিকেই কিন্তু রয়েছে তিনি উত্তর করবে যে এটি হচ্ছে ওয়াটালুর যুদ্ধে কিন্তু জিততে পারতেন যেহেতু এখানে কোন যুদ্ধের কথা জিজ্ঞেস করেছে চার নম্বর চীনের যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই ভালো করে দেখবে এখানে কিন্তু চীনের ধর্মগুরুর কথা জানতে চাইছে তাই অপশান করবে কি কনফুসিয়াস সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে উত্তর তাজা ফুল এবারে দেখো বিবৃতি আর ব্যাখ্যা রয়েছে তো বিবৃতি দুটো রয়েছে কি প্রথম আশীর্বাদ হয়েও খেন্তির বিয়ে হলো না আর দুই সহায় হরি পনের টাকা জোগাড় করতে পারিনি তোমরা এখানে উত্তর করবে অপশন ক বি সাত হেমাদ্রি শব্দের অর্থ কি এটি খুবই একটি সহজ প্রশ্ন হেমাদ্রি শব্দের অর্থ সুবর্ণকান্তি পর্বত পেলাইয়র নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল কিসে জ্বর পেট ব্যথা মাথার যন্ত্রণা নাকি শ্বাসকষ্ট উত্তর জ্বরে কারণ সেই কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন ছিলেন উত্তর হুখা তারপরে দেখো যে পুইমাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে এটা খুবই একেবারে প্রথমেই কিন্তু রয়েছে পুইমাচা গল্পের যে শীত ঋতুতে কিন্তু পুঁইমাচা গল্পটা শুরু হয় খেন্তির বয়স আসলে হলো মানে খিন্তির বয়স জানতে চাইছে উত্তর করো পনেরো বছর এবারে সত্য মিথ্যা একটা বিকল্প বেছে নিতে বলেছে যেমন দিবসে শীতল শাসী ছায়া সুনির্মল জল নিশায় সুশান্ত নিদ্রা পরম আদর তো এই যে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে বনেশ্বরী কি প্রদান করে ঠিক আছে তো এখানে তোমরা প্রশ্নটার ক্ষেত্রে উত্তর করবে অপশান আছে অর্থাৎ এক আর তিন মানে এই দুটো ঠিক দিবসে শীতল শাশি ছায়া প্রদান করে আর নেশায় আর সুশান্ত নিদ্রাই দুটো আর এই দুটোই কিন্তু হয়ে যাবে ভুল নেক্সট তথ্য সঠিক উত্তরটি নির্বাচন করো খেন্তির জ্যাঠাইমার বাড়িতে পৌষ সংক্রান্তির দিন বানানো হয়েছিল কি বানানো হয়েছিল উত্তর তোমরা করবে গ যেটি দেখো পরবর্তী পাতাতেই রয়েছে এখানে গ শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে যে চোর দোষী বটে কিন্তু ড্যাশ তদাপেক্ষা শত গুণে দোষী উত্তর করবে কৃপন ধ্বনি আবার একটা শূন্যস্থান ড্যাশ বনের বসে খানিক আগে কি করছিল শুনি উত্তর বরজ পোতার বনে বসে খানিক আগে কি করছিল শুনি আচ্ছা বলো তো এই যে লাইনটা এটা কে বলেছিল দেখি তোমাদের এটা আমি এইচ দিলাম কমেন্টে জানাও নেক্সট চিরাগত প্রথাটি কি ছিল চিরাগত প্রথা ছিল যে বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয় সতেরো যত ড্যাশ সব মরতে আসে আমার ঘাড়ে উত্তর করবে যত পাথুরে বোকা নেক্সট খেন্তি পুই গাছে চারা লাগিয়েছিল কোন সময় শীতকালে খেনি পুঁই গাছের চারা লাগিয়েছিল কিন্তু শীতকালে এবারে সঠিক ঘটনাক্রম বেছে নিয়ে লিখতে হবে তোমরা এই চারটে অপশন দেখে নাও আমি দেখে নিয়েছি উত্তরটি বলে দিচ্ছি অপশন করবে খ প্রথমে দুই তারপর এক চার তারপর তিন নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো ড্যাশ অর্থাৎ খুলে দেখো নিজ প্রাণ প্লাইওর স্ত্রীর নাম কি প্লাইওর স্ত্রীর নাম কিন্তু এলিসেন্দা মায়ের ড্যাশ বুকে নিয়ে মায়ের উত্তর করবে যে বেদনাস্রু বুকে নিয়ে এরপর একটা স্তম্ভ দেওয়া রয়েছে তো এই স্তম্ভের ক্ষেত্রে তোমরা এখানে উত্তর করবে বাইবেল এটা হবে কিন্তু ক্রিশ্চান ঠিক আছে আর ত্রিপিটক এটা হচ্ছে বৌদ্ধ তারপর দেখো আমি এটা বলে দিচ্ছি পরবর্তী পাতাতে জেন্দাবস্তা যেটা তো একটু আগেই বলছিলাম তোমাদেরকে ঠিক আছে এটার তোমরা উত্তর করে ফেলো ক ঠিক আছে আচ্ছা নেক্সট অ্যাসারশন রিজনিং টাইপ রয়েছে আর কারণ নবজাত শিশুটি সারা ধরে জ্বর ছিল আর কারণ বলছে যে প্লাইওদের বাড়িতে কাঁকড়ার পচা বদগন্ধ ছিল দেখো এটাই কিন্তু একটু আগে আমি তোমাদের আলোচনা করছিলাম তো উত্তর করবে অপশান খ এ ও আর সঠিক কিন্তু দুটোই কার্যকরণ সম্পর্কেযুক্ত এরপর একটা কেস স্টাডি দেওয়া রয়েছে এই কেস স্টাডিটা তোমরা পড়ো উত্তর করবে হচ্ছে অপশান খ যে মাত্র তিরিশ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার কবি বেঞ্জামিন মোলায়েজকে প্রিটোরিয়া কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয় এটা যখন তোমাদেরকে আমি চারণ কবিটা পড়িয়েছিলাম তখন কিন্তু এখানে এই ডিটেলসগুলো সম্পূর্ণ আলোচনা করেছি তো যারা দেখেছ অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কিন্তু করতে পারবে নেক্সট ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত ইলিয়াড আর ওডিসি এটি গ্রিক ভাষায় রচিত পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ কে এখানে উত্তর করে পানিনি চর্যাপদে কার রচিত পদের সংখ্যা সর্বাধিক কাহ্যপাদ চণ্ডীদাস মূলত কিসের কবি বিরহের কবি কানাই রচিত পূর্ববঙ্গ গীতিকার পালার নাম মহুয়া আসাম শব্দের উৎপত্তি কি থেকে অহোম এবারে একটা তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করতে বলছে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত যে ভাষাগুলো সেগুলো কি কি সেগুলো হলো অপশান খ করবে উত্তর অর্থাৎ এক আর দুই সঠিক আর তিন চার কিন্তু হয়ে যাবে ভুল পরবর্তী ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কি জেন্দাবেস্তা সংস্কৃত ও পালি ভাষায় ব্যবহার করতো মানে কারা এখানে শূন্যস্থান দেয়া রয়েছে ঠিক আছে তো উত্তর করবে হিনোযানরা এবারে একটা চার ডায়াগ্রাম দেওয়া রয়েছে যেখানে তোমাদের রয়েছে নির্বাচন করে যা নিম্নত শ্রেণীর মধ্যে থাকা সম্পর্ককে সব থেকে ভালোভাবে উপস্থাপন করে আচ্ছা যে দ্রাবিড় দক্ষিণী আর হচ্ছে তেলেগু এটার মধ্যে এই কয়ের অপশানটাই থেকে বেস্ট ছত্রিশ রয়েছে দেখো এখানেও কিন্তু দুটো মানে ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে দুটো অভিধা প্রচলিত সেগুলো কি কি ওইটাই আর কি জানার জন্য দিয়েছে উত্তর করবে এই এক আর এই তিন এই দুটো হচ্ছে সঠিক ঠিক আছে আর দুই আর চার কিন্তু ভুল প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কাব্যের প্রতিটি আবিষ্কার হয় যে জেলা থেকে এটা বাঁকুড়া জেলা থেকে অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য রাড়ি এবারে স্তম্ভ দেওয়া রয়েছে স্তম্ভটা তোমরা করো অপশন খ মানে লাউসেন ধর্মমঙ্গল ধনপতি চণ্ডীমঙ্গল আর তারপর করবে সনকা মনসা মঙ্গল ঈশ্বর পাঠনি হচ্ছে অন্নদা শূন্যস্থান রয়েছে লাস্টে ড্যাশ উপভাষা হলো সমাজের নানা শ্রেণীর মধ্যে একই ভাষার স্বতন্ত্র রূপ উত্তর কি উত্তর হচ্ছে সামাজিক তাহলে এই হচ্ছে তোমাদের চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখো